কিন্তু আজকে নামধারী মুসলমান যারা আছে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তার অর্থ তার মর্ম না বুঝার কারণে তারা আজকে কবরে সেজদা দিচ্ছে তারা আজকে কবরে মানত করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে আত্মসমর্পণ করতে হবে আজকে বাংলাদেশ বলো ভারত বলো পাকিস্তান বলো অসংখ্য এলাকার অসংখ্য মানুষ তারা আজকে হজ করতে যে হাজী না হয়ে এসে তারা কি হয়ে আসতেছে মুশরিক হয়ে আসতেছে সেটা কিসের কারণে তাদের মধ্যে তাওহীদের জ্ঞান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের বুঝ নাই সেজন্য এজন্য আমরা বলি যে মক্কার মুশরিকেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যত বেশি ভালো বুঝতো আজকে বর্তমান নামধারী মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না আল কুফরু বিতাগুত আল্লাহর ইবাদত করতে হবে আর দুনিয়াতে আল্লাহ বাদ দিয়ে যত কিছুর ইবাদত হচ্ছে সেগুলোকে অস্বীকার করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এলেম অর্জন করা যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের জন্য কিছু শর্ত আছে মোট আমরা আটটি শর্ত আলোচনা করব আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনার অশেষ মেহেরবানিতে আমরা ওয়াত্র মাদ্রাসার ছাত্র ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত কিছু দিনদার মুসলিম ভাইরা উপস্থিত হতে পেরেছি এই তালিমি বৈঠকে এই তালিমি বৈঠকে রয়েছে অসংখ্য গুরুত্ব এবং ফজিলত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমরা যদি কুরআনের মজলিসে তালিমি বৈঠকে যদি আমরা বসি তাহলে আমরা কি ধরনের গনিমত পেতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে গানিমাতু মাজালিসে জিকির আল জান্নাত এর বিনিময় হচ্ছে জান্নাত অর্থাৎ যারা তালিমি বৈঠকে কোরআন সুন্নার আলোচনার বৈঠকে যারা বসবেন তাদের জন্য রয়েছে জান্নাত বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আশা করি যে আমরা ইনশাল্লাহ জান্নাতের হকদার হব আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সময় যদি কিছু মানুষ কোনো জায়গায় একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে কোরআন সুন্নার আলোচনা করে তালিমি বৈঠক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে যে ফায়াকুমুন যখন তারা বৈঠক শেষে উঠে যায় তখন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা দানকারী ঘোষণা করে যে কুমু তোমরা উঠে এখন যেতে পারো কদ গাফারাল্লাহু লাকুম সাইয়্যাতিকুম আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন বলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় রাসূল বলছেন যে তোমাদের সমস্ত গুনাহ তো ক্ষমা হলো তোমাদের যত অপরাধ আছে সেই অপরাধগুলোকে বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত বুদ্দিলাত সাইয়্যাতুকুম তোমাদের গুনাহগুলোকে আজকে পরিবর্তন করে দেওয়া হলো নেকিতে তাহলে আমাদের যত সাগেরা গুনাহ আছে আজকের এই বৈঠকে মজলিসে উপস্থিত যারা আছেন বা আমরা যারা আছি ইনশাআল্লাহ তাদের সমস্ত সাগেরা গুনাহগুলো আজকে নেকিতে পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তো আমরা আজকে কালিমাতুত তাইয়্যিবার ফজিলত এবং সেটা কবুলের শর্ত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কালিমাতুত তাইয়্যিবা এটা যদিও একটি ছোট্ট কালিমা কালিমাতুত তাইয়্যিবা যেটা সেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা এই কালিমাটির অসংখ্য নাম আছে সেটাকে কালিমাতুত তাইয়্যিবাও বলা হয় কালিমাতুত তাওহীদ বলা হয় কালিমাতুন নাজাত বলা হয় ক্বাওলুস সাবিত বলা হয় উরওয়াতুল উসকা বলা হয় এইভাবে কালিমাতুত তাইয়্যিবার অসংখ্য নাম কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এই কালিমাতুত তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট একটি কালিমার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এই পৃথিবীতে
সৃষ্টি করেছেন শুধু মানব জাতি নন এই কালিমাতুত তাইয়্যিবার জন্য তিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এই কালিমাতুত তাইয়্যিবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন এই কালিমাতুত তাইয়্যিবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূলগণকে প্রেরণ করেছেন এই কালিমাতুত তাইয়্যিবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার ওহি নাজিল করেছেন এই কালিমাতুত তাইয়্যিবাকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই পৃথিবীতে আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন পৃথিবীতে এই কালিমাতুত তাওহীদ কালিমাতুত তাইয়্যিবাকে প্রতিষ্ঠা করার জন্য কালিমাতুত তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর অসংখ্য ফজিলত আছে আমরা কয়েকটি ফজিলতের কথাই বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাওয়াহু আবু ইয়ালা ফি মুসনাদিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সঙ্গে লড়াই করার জন্য হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ না সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত মানুষের সঙ্গে আমাকে সংগ্রাম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আসমা সে অবশ্যই নিরাপদ করে নিল মিন্নি আমার থেকে নাফসাহু তার নাফসকে ওয়া মালাহু তার মালকে অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে তার জীবনের নিরাপত্তা পাবে সে তার ধন সম্পদের নিরাপত্তা পাবে এজন্য একদিন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক অভিযানে আল্লাহর নবী পাঠিয়েছিলেন কাফেরের এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দেয় এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে জানানো হলে রাসূল বললেন যে উসামা তুমি কি তাকে হত্যা করেছো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কি তুমি তাকে হত্যা করেছো তিনি বললেন যে হ্যাঁ সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার জীবন বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমকে সুরে বলেছিলেন যে আশাকাক্তা আন কলবি তুমি কি তার অন্তর ফেঁড়ে দেখেছো অন্তরকে কি তুমি ফেঁড়ে দেখেছো সে অন্তর থেকে বলেছে না মুখে বলেছে কিয়ামতের দিন এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন হাজির হবে তখন তুমি কি করবে অর্থাৎ তোমার পরিণতি কি হবে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে থাকলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে সেই সময় আমার মনে হলো যে আমি যদি সেই সময় ইসলাম গ্রহণ করতাম ওই ঘটনার পরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সে তার জীবনের নিরাপত্তা পেয়ে গিয়েছে তে তার ধন সম্পদ মালের নিরাপত্তা পেয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাহাবীকে বুঝিয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে আর হত্যা করা যাবে না সহিহ মুসলিমে এসেছে একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলেন যে যুদ্ধক্ষেত্রে যদি শত্রুপক্ষের কোনো এক ব্যক্তি আমার একটি হাত কেটে ফেলে তারপরে সে আশ্রয় নিয়ে নিল একটি গাছের গোড়ায় একটা গাছের আড়ালে আশ্রয় নিয়ে নিল নেওয়ার পরে আমি যখন তাকে আঘাত করতে যাচ্ছি বা যাব সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললো তাহলে কি আমি তাকে হত্যা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তুমি তাকে আর হত্যা করতে পারবে না রাসূল বললেন রাসূলকে তিনি বলছেন সে তো আমার হাত কেটে ফেলেছে তো বলল আল্লাহ রাসূল বললেন তোমার হাত কেটে ফেললেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে হত্যা করতে পারো না তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে হত্যা করো তাহলে তুমি তার মতো হয়ে যাবে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পূর্বে যে অবস্থায় ছিল তুমি তার মতো হয়ে যাবে অর্থাৎ একজন মুসলিমকে তুমি হত্যা করেছো সেই দায়ে তুমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে লা ইলাহা ইল্লাল্লাহর কত ফজিলত আছে তো এই ফজিলত আমরা কখন অর্জন করব অনেকেই মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছি এখন আমরা সলাৎ পড়ি আর না পড়ি হজ করি আর না করি যাকাত দিই আর না দিই আমরা তো একসময় জান্নাতে যাবই যাব এই আশা নিয়ে অনেকে বসে আছে তাদের জেনে রাখা দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের জন্য কিছু শর্ত আছে
মোট আমরা আটটি শর্ত আলোচনা করব। এক নম্বর শর্ত হচ্ছে আল ইলমু বি মানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আমরা না জানি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে কোনো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা কি শিক্ষা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এই বিষয়টি আগে আমাদেরকে জানতে হবে। না জেনে না বুঝে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কিন্তু তার এটা কবুল হবে না। মক্কার কাফের যারা ছিল, কুরাইশ যারা ছিল, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সুপারিশ চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পানাহা চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা সেজদা করা যাবে না। এই কথাটা কিন্তু মক্কার যারা কুরাইশ কাফের ছিল তারাও কিন্তু এই কথাটা বুঝত যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু আল্লাহ ছাড়া সকল এবাদত যাদের করা হয়, যে সমস্ত মাবুদদের, এদের এবাদত আর করা যাবে না। সেজন্য তারা প্রশ্ন করেছিল যে আ জালাল আলিহাতা, এই মুহাম্মদ সাল্লাম কি করে দিলেন সমস্ত মাবুদগুলোকে ইলাহান ওয়াহেদা, এক মাবুদ? অর্থাৎ আমরা তো অসংখ্য মাবুদের এবাদত বন্দিকে করি, অসংখ্য দেবদেবীর এবাদত বন্দিকে করি, আর মুহাম্মদ এখন বলতেছে যে না, তাদের এবাদত বন্দিকে করা যাবে না, এক মাবুদের এবাদত বন্দিকে করতে হবে। তারা আশ্চর্য হয়ে বলেছিল যে এটা তো খুব আশ্চর্যজনক কথা, ইন্না হাযা লা শাইউন উজাব। তারা বলেছিল যে এই কথাটি খুব আশ্চর্যজনক মনে হচ্ছে, তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তালাকে একমাত্র মাবুদ হিসাবে আমরা গ্রহণ করব আর আমাদের অসংখ্য মাবুদগুলোকে আমরা পরিহার করব, এটা হতে পারে না। তারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে পারে সমস্ত মাবুদগুলোকে বর্জন করতে হবে, কিন্তু আজকে নামধারী মুসলমান যারা আছে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তার অর্থ, তার মর্ম না বুঝার কারণে তারা আজকে কবরে সেজদা দিচ্ছে, তারা আজকে কবরে মানত করছে, তারা আজকে কবরে সেজদা করছে। তাহলে এই মানুষগুলো, মক্কার কুরাইশ কাফেরেরা লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ জানতো, এই নামধারী মুসলমান এরা কিন্তু সেই অর্থ জানে না। তারা জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সমস্ত এবাদত এখন আল্লাহর জন্য করতে হবে। এবাদত এখন কাকে বলে? এবাদত হচ্ছে যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করব না, একমাত্র সেজদা করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে অসংখ্য বিষয় শিক্ষা দেয়। তার এক নম্বর শিক্ষা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এটা হচ্ছে তার এক নম্বর অর্থ। তার আরও অসংখ্য অর্থ আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর অসংখ্য অর্থ হয়, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অর্থ সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য বলে পৃথিবীর বুকে আর কেউ নেই, সত্য মাবুদ বলতে আর কেউ নেই। তাহলে পৃথিবীর বুকে মিথ্যা মাবুদ আছে, পৃথিবীর বুকে আল্লাহ বাদ দিয়ে যাদের এবাদত হয় এরাই হচ্ছে মিথ্যা মাবুদ। পৃথিবীর বুকে আজকে শয়তানের এবাদত চলে, পৃথিবীর বুকে আজকে মাজারের পীরের আউলিয়ার পূজা চলে, পৃথিবীতে আজকে দেবদেবীর পূজা চলে, পৃথিবীতে আজকে নবী রাসূলদের পূজা চলতেছে, পৃথিবীতে আজকে ফেরেশতাদের পূজা চলে, পৃথিবীতে আজকে গাছপালার পূজা চলে, পৃথিবীতে আজকে পাথরের পূজা চলে, পৃথিবীতে আজকে নেতাদের পূজা চলে, পৃথিবীতে আজকে নবীদের পূজা চলতেছে। তাহলে আল্লাহ বাদ দিয়ে যাদের এবাদত করা হয় এদেরকেই কিন্তু এলাহ বলা হয়ে থাকে। তাহলে এলা, পৃথিবীর বুকে এলা কিন্তু দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে এলাহুন হক, সত্য এলা, সত্য এলা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মিথ্যা এলা যাদের এবাদত করা হচ্ছে এরা হলো মিথ্যা এলা, বাতিল এলা। এখন কথা হলো যে অনেক নাবী রাসূলকে তো এখন এবাদত করা হচ্ছে, ঈশানবীর এবাদত হচ্ছে, ফেরেশতাদের এবাদত হচ্ছে, উজাইর আলাইহিসসালামের এবাদত হচ্ছে, এইভাবে অসংখ্য পীর নামে যারা আছে অনেক ব্যক্তিদের এবাদত হচ্ছে, আব্দুল কাদের জেলানির এবাদত হচ্ছে, এই ধরনের অসংখ্য ব্যক্তিদের আজকে দুনিয়াতে এবাদত হচ্ছে। অর্থাৎ তাদের কাছে প্রার্থনা করা হচ্ছে, তাদের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। তাহলে
যারা আল্লাহ বাদ দিয়ে এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা ভালো ব্যক্তি অর্থাৎ নবী রাসূল তারপরে ফেরেশতা এরা কি তাগুত নামে অভিহিত হবে না এরা তাগুত নামে অভিহিত হবে না তাগুত বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের ইবাদত করা হচ্ছে আর সে তার ইবাদতে রাজি আছে সে হচ্ছে তাগুত তাহলে নবী রাসূল এরা কিন্তু তাগুত না এদেরকে মানুষ পূজা করছে যারা তাদের ইবাদত করছে তারা কিন্তু অপরাধী এর জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈসা নবীকে বলবেন যে তুমি কি তোমার এই মানব জাতিকে বলেছিলে যে আমার ইবাদত করো আমার মার ইবাদত করো তো ঈসা নবী বলবেন যে না আমি এটা বলিনি যদি আমি বলতাম তো আপনি সবকিছু জানতেন আমি এটা বলি নাই তাদেরকে আমি বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে তাহলে ঈসা নবীও কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে উবুদুত তোমরা ইবাদত করো আল্লাহর যিনি আমার রব তোমাদের রব এইভাবে প্রত্যেকটা নবী রাসূল কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য প্রত্যেকটা উম্মতকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন তো ঈসা নবী যখন বলবেন যে না আমি তাদের নির্দেশ দেইনি শয়তান তাদেরকে নির্দেশ দিয়েছিল শয়তানের নির্দেশ পেয়ে তারা কিন্তু ইবাদত বন্দিগি করেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাসরের মাঠে ঘোষণা দিবেন যে যে যার ইবাদত করতে যে সূর্যের ইবাদত করতে সূর্যের পিছে যাও দিয়ে জাহান্নামে প্রবেশ করো যারা চন্দ্রের ইবাদত করতে চাঁদের পিছে যাও জাহান্নামে প্রবেশ করো যারা বিভিন্ন দেবদেবী পাথর গাছ ছবির যারা ইবাদত করতে তারা সেই ছবির পিছে পিছে জাহান্নামে প্রবেশ করো এইভাবে কিন্তু নির্দেশ আসার পরে অল্প সময়ের মধ্যেই কিন্তু হাসরের মাঠ তখন ফাঁকা হয়ে যাবে তার কারণ যে যার ইবাদত করত সে তার পিছনে অনুসরণ করে জাহান্নামে যাবে এখন যারা ঈসা নবীর ইবাদত করত তাহলে তারা হাদিসে এসেছে যে ঈসা নবীর যারা ইবাদত করত তাদের ঈসা নবীর আকৃতিতে একটা শয়তানের আকৃতি করে দেওয়া হবে ওই শয়তানকে বলা হবে যে এই শয়তানকে তোমরা অনুসরণ করো এই শয়তানকে অনুসরণ করে তারা কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে আমাদেরকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি কাছে প্রার্থনা করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি কাছে সুপারিশ চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউরি কাছে পানাহ চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউরি কাছে দোয়া করা যাবে না এইভাবে যত ইবাদত আছে আল্লাহ ছাড়া কারো কাছে নজর করা যাবে না মানত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না কসম করা যাবে না আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবে করা যাবে না এইভাবে যত ইবাদত আছে সমস্ত ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য এই অর্থটা এই বুঝটা আগে নিতে হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহকে অর্থকে যারা বুঝে যারা এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এলেম অর্জন করা এই বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা এই জামানাতে যদি জ্ঞান অর্জন না করা হয় তাহলে এলেম না থাকলে পারে ঈমান রক্ষা করা যাবে না আমল রক্ষা করা যাবে না এজন্য বর্তমান সময়ে এলেম অর্জনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই বর্তমান জামানাটা হচ্ছে কি জামানা বলতে পারো তোমরা আখেরি জামানা এই জামানাটাকে বলা হয় আখেরি জামানা আমরা যারা এই জামানায় অবস্থান করছি তারা হচ্ছি আমরা হলাম আখেরি উম্মত আমাদের বিশ্বনবী ছিলেন আখেরি নবী এই জামানাকে আখেরি জামানা কেন বলা হয় যে এই জামানাতেই এই পৃথিবীর ধ্বংস ঘটবে আল্লাহ রাসূল বলেছেন যে এই আমাকে আর এই কিয়ামতকে এইভাবে পাশাপাশি মানে পাঠানো হয়েছে অর্থাৎ আল্লাহর নবী ছিলেন কিয়ামতের অন্যতম একটি আলামত আল্লাহর রাসূল ছিলেন কিয়ামতের অন্যতম একটি আলামত আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত খুবই নিকটে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে অবস্থান করছেন সূর্য ডুবুডুবু অবস্থা সূর্য ডুবার জন্য সূর্য কিন্তু ঢালের মতো লাল হয়েছে সূর্য ডুবার সময় কি হয় ঢালের মতো লাল হয় তারপরে সূর্য ডুবে তো সেই সময় রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে হে সাহাবীরা আজকে এই সূর্য ডুবতে দিনের যতটুকু বাকি আছে পৃথিবী ধ্বংসের আর ততটুকু বাকি আছে
মানে পৃথিবীর বয়স বয়স আর ততটুকু বাকি আছে তাহলে 1450 বছর কিন্তু হয়ে গেল আল্লাহ রাসূল বলছেন পৃথিবী তা তার বয়সের যতটুকু অতিক্রম করেছে সেটা হচ্ছে এই ডুবো ডুবার থেকে নিয়ে তার পূর্বের অবস্থাটা তাহলে পূর্ব দিকে উঠেছে আর পশ্চিম দিকে ডুবতেছে তাহলে এই ডুবতে যে সময়টা নিচ্ছে সে সেই সময়টা হচ্ছে এখন তার বাকি থাকা অবস্থা পৃথিবীর বাকি থাকা অবস্থা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবী একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে এজন্য এই পৃথিবীর শেষ মুহূর্তে আমাদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে ঈমান রক্ষা করার ফিতনা এই যুগে ঈমান রক্ষা করতে হবে এটা হচ্ছে জামানুল ফিতান ফিতানের যুগ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমাল ফিতানান তোমরা অসংখ্য ফিতনা আসার আগেই তোমরা বেশি বেশি করে আমল করতে থাকো তাহলে এই জামানাতে বেশি বেশি করে আমল করতে হবে ফিতনা আসার আগেই ফিতনাটা কিসের ফিতনা ফিতনা হচ্ছে শিরকের ফিতনা ফিতনা হচ্ছে কুফরের ফিতনা ফিতনা হচ্ছে বিদআতের ফিতনা ফিতনা হচ্ছে হত্যা মারামারি কাটাকাটি সহ ঈমান বিধ্বংস যত কর্মকাণ্ড আছে সেই সমস্ত কর্মকাণ্ডের ফিতনা আজকে ঈমান রক্ষা করার জন্য যদি আমরা সচেতন না থাকি তাহলে যে কোনো মুহূর্তে আমার আপনার ঈমান কিন্তু ধ্বংস হয়ে যাবে তার কারণ এই ফিতনার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসবিহুল রাজুল মুমিনা একজন মানুষ সকালে মুমিন হয়ে সকাল করবে আর ওয়ায়ুমসি কাফেরা আর সন্ধ্যার সময় কাফির হয়ে যাবে অথবা ইউমসির মুমিনা সন্ধ্যাতে সে মুমিন আছে আর ইউসবিহু কাফেরা সকালে কাফির হয়ে গেল তাহলে একজন মানুষ কত দ্রুত কাফির হবে দিনের মধ্যে সে কাফির হয়ে যাচ্ছে রাতের মধ্যে সে কাফির হয়ে যাচ্ছে কাফিরটা কিভাবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াবিউ তারা বেচে দিবে দিনাহু মানে তাদের দিনকে তারা তাদের দিন ধর্মকে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য উপভোগের বস্তুর জন্য তারা আজকে দিন বিক্রি করে ফেলবে এজন্য আমাদের ঈমানকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে আর ঈমানকে রক্ষা করার জন্য এলেমের প্রয়োজন আমরা যারা মাদ্রাসাতে লেখাপড়া করতে আসছি তারা অবশ্যই এলেম শিখব বলেই আসছি আর এই এলেমটা কিন্তু আমাদের জন্য ফরজ করা হয়েছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে এই এলেম অর্জন করাটা হচ্ছে ফরজ আমার ঈমান রক্ষার জন্য আমল রক্ষার জন্য আমার তাওহীদ রক্ষার জন্য আমার ঈমান রক্ষার জন্য আমি যাতে করে বেদআতে নিমজ্জিত না হই শিরকে নিমজ্জিত না হই কুফরে নিমজ্জিত না হই সেজন্য ঈমান অর্জন করাটা হচ্ছে ফরজ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মানুষেরা শুনে রাখো ইন্না আল ইলমু ইন্নামাল ইলমু বিতআল্লুম এলেম অর্জন হবে এলেম শিক্ষা করার মাধ্যমে আমরা যারা আজকে এখানে এলেম অর্জন করতে এসেছি তারা যদি ভাবি যে আজকে আমরা মাদ্রাসাতে এসেছি মাদ্রাসাতে অবস্থান করছি বাস আমাদের এলেম অর্জন হয়ে যাবে তা কিন্তু নয় এলেম অর্জনের জন্য এলেম শিক্ষা করতে হবে এলেম কিন্তু এমনিতেই আসবে না আমাদেরকে আল্লাহ যে বিবেক দিয়েছেন আকেল দিয়েছেন সেই আকেলটাকে বিবেকটাকে বুদ্ধিটাকে আমাদেরকে এলেম অর্জনের পথে কাজে লাগাতে হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো ইন্নামাল ইলমু বিতআল্লুম এলেম অর্জন হবে এলেম শিক্ষা করার মাধ্যমে যদি আমরা এলেম শিক্ষা না করি তাহলে আমরা এলেম অর্জন করতে পারবো না এলেম শিক্ষার অসংখ্য পথ ও পন্থা আছে একটা হচ্ছে নিজে কোরআন সুন্নাহ পড়ে এলেম অর্জন করা আরেকটা হচ্ছে যে ভালো হাক্কানি আলেম উলামার কথা শুনে এলেম অর্জন করা তাহলে এলেম অর্জনের কিন্তু অসংখ্য পথ ও পদ্ধতি আছে সকল পথ পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে কিন্তু এলেম শিখতে হবে এলেম শেখার জন্য আমাদেরকে অবশ্যই এমন ব্যক্তিদের কাছ থেকে এলেম শিখতে হবে যার আকিদা সঠিক আছে যার মানহাজ সঠিক আছে যদি আমরা এমন ব্যক্তির কাছ থেকে এলেম গ্রহণ করি যার আকিদা ঠিক নাই যার মানহাজ ঠিক নাই তাহলে তার কাছ থেকে কিন্তু সহি এলেম অর্জন করা সম্ভব হবে না এজন্য আমাদেরকে এলেম শিক্ষা করতে হবে এমন এক ব্যক্তি থেকে যার আকিদা ভালো যার মানহাজ ভালো যার তরিকা ভালো যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেন এই ধরনের আলেমদের কাছ থেকে আমাদেরকে এলেম অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো আল ফিকহ বিত্তাফাক্কুহ বুঝ আসবে বুঝ গ্রহণ করার মাধ্যমে কেউ কিন্তু এমনিতেই ফাকি হতে পারবে না
ফাকি হওয়ার জন্য অবশ্যই তাকে বুঝের চেষ্টা করতে হবে যদি সে বুঝের চেষ্টা না করে তাহলে সে ফাকি হতে পারবে না তাহলে রাসূল বলছেন যে আল ইলমু বিতাআল্লুম আল ফিকহু বিতাফাক্কুহ ইলম আসবে ইলম অর্জন করার মাধ্যমে ফিকাহা ফিকা হচ্ছে গভীর জ্ঞান ইলম কিন্তু গভীর জ্ঞান না যে ব্যক্তি আলেম তার কাছে কিন্তু অনেক সময় গভীর জ্ঞান থাকে না এজন্য গভীর জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বুঝ এই বুঝটাকে কাজে লাগাতে হবে প্রত্যেককেই যে আল্লাহ বুঝ দিয়েছেন সেই বুঝটাকে যদি কাজে না লাগায় সেই বুঝ যদি গ্রহণ না করে তাহলে কিন্তু সে ফাকি হতে পারবে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ফিকহ বিতাফাক্কুহ ফিকা অর্জন হবে জ্ঞান অর্জন হবে বুঝ অর্জন হবে বুঝ গ্রহণ করার মাধ্যমে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিতে চান যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিতে চান জান্নাত দিতে চান ইউ ফাক্কে হু ফিদ্দিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ফাকি বানিয়ে দেন বলে আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে এসেছি তারা কি চায় না যে আমরা দ্বীনের একজন ফাকি হব চায় কি চায় না আমরা সবাই চাই যে আমরা দ্বীনের একজন ফাকি হব কিন্তু ফাকি হওয়ার জন্য শর্ত আছে শর্ত হচ্ছে যে আমাকে অবশ্যই এলেম অর্জনের জন্য সময় ব্যয় করতে হবে আমাকে ফেকা অর্জনের জন্য বুঝ অর্জনের জন্য আমাকে বুঝতে হবে একজন মানুষ পৃথিবীতে আলেম হয়ে আসে না একজন মানুষ পৃথিবীতে ফাকি হয়ে আসে না আলেম হওয়ার জন্য তাকে তদবির করতে হয় তাকে চেষ্টা করতে হয় ফাকি হওয়ার জন্য তাকে চেষ্টা করতে হয় আল্লাহর নবী বলছেন যিনি ফাকি হতে পারলেন তিনি হচ্ছেন এমন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ কামনা করেছেন অতএব যারা ফাকি হতে পারছে না বুঝ যাদের মধ্যে ঢুকছে না তারা তো আল্লাহর রহমত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু তাই নয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা হাদিসটি কোরআনের একটা আয়াত কিন্তু রাসূল ওটাকে হাদিসে তখন সাহাবীদেরকে বললেন ওই কোরআনের আয়াতটাই হাদিস সে সাহাবীদেরকে বলে দিলেন যে দেখো আল্লাহ নিজেই বলতেছেন যে একমাত্র যারা আলেমগণ তারাই কিন্তু আল্লাহকে ভয় করে এজন্য আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের জন্য এক নম্বর শর্ত হচ্ছে ইলম ইলম যদি না থাকে তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে না আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে বুঝে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আল কুফরু বিতাগুত আল্লাহর ইবাদত করতে হবে আর দুনিয়াতে আল্লাহ বাদ দিয়ে যত কিছুর ইবাদত হচ্ছে সেগুলোকে অস্বীকার করতে হবে আগেই বলেছি যে দুনিয়াতে কিন্তু শয়তানের ইবাদত হচ্ছে দুনিয়াতে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে দুনিয়াতে দেবদেবীর পূজা হচ্ছে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ এটা নিজের কুপ্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নেয়া পৃথিবীতে অনেক নেতা নেত্রীরাজকে পূজা চলতেছে আনুগত্য চলতেছে নবী রাসূলদের পূজা চলতেছে আনুগত্য চলতেছে এটা কিভাবে অনেকেই নবীর কাছে শাফাআত কামনা করে অনেকে আছে হজ করতে যায় হজ করতে যেয়ে নাবির কবরে যে বলে যে আগে নাম লিস্ট করে নিয়ে যায় যারা বেদাতি এবং মুশরিক এরা কিন্তু প্রথমে নামটা আগে লিস্ট করে নিয়ে যাচ্ছে দশজন পাঁচজনের নাম লিস্ট করে নিয়ে যাচ্ছে যে নবী সাল্লামের কবরের কাছে যে বলবে যে আমি উমুকের পুত্র উমুক উমুক দেশ থেকে এসছি তারপরে ওর হাতে আরও অনেকেই তালিকা পাঠায় যে তুমি যা নবীকে বলবা আমার নামটা বলবা দিয়ে তারা কি করতেছে নবীকে যে বলতেছে নাম ধরে ধরে বলতেছে যে উমুকের বেটা উমুক উমুক এলাকার উমুকের ছেলে উমুক উমুক এলাকার হে নবী তুমি আমাদের জন্য সবাই সুপারিশ করিও নাউজুবিল্লাহ মিন যায় তাহলে এটা কি হলো এটা হচ্ছে প্রকাশ্য শেরেক হজ করতে যেয়ে উমরা করতে যেয়ে হাজি না হয়ে এসে সে কি হয়ে আসলো মুশরিক হয়ে আসলো রাসূলের কবরে মাজারে যে যদি বলে রাসূলকে সরাসরি রাসূলকে যে হে রাসূল তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করিও আমি উমুকের পুত্র উমুক তোমার কাছে এখানে দেখা করতে আইলাম তুমি আমার জন্য আল্লাহ হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য সুপারিশ করিয়েন তাহলে সে কি আর মুসলমান থাকলো কাফের হয়ে গেল মুশরিক হয়ে গেল তাহলে এইভাবে অসংখ্য মানুষ আজকে বাংলাদেশ বলো ভারত বলো পাকিস্তান বলো অসংখ্য এলাকার অসংখ্য মানুষ তারা আজকে হজ করতে যেয়ে হাজি না হয়ে এসে তারা কি হয়ে আসতেছে মুশরিক হয়ে আসতেছে সেটা কিসের কারণে তাদের মধ্যে তাওহিদের জ্ঞান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের বুঝ নাই সেজন্য এজন্য আমরা বলি যে মক্কার মুশরিকেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যত বেশি ভালো বুঝত
আজকে বর্তমান নামধারী মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে বিধায় তারা সেটা মানেনি যখন বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তখন তারা বুঝে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে পারে অন্যের কাছে শাফাআত চাওয়া যাবে না অন্যের কাছে দোয়া করা যাবে না অন্যের কাছে মাথা নত করা যাবে না অন্যকে সেজদা করা যাবে না এটা বুঝে নিয়েছিল সেজন্য তারা তখন বলেছিল যে আরে মুহাম্মদ বলে কি সে তো আমাদের অসংখ্য মাবুদগুলোকে এক মাবুদে পরিণত করলো এটা তো অসম্ভব ব্যাপার এটা আমরা কখনই করব না তাহলে তারা সেটা অস্বীকার করেছে দিয়ে তারা ওটা করতে চায়নি আর আজকে নামধারী মুসলমানেরা অর্থ না বোঝার কারণে তারা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ঠিকই বলার পরেও কবরে যে সেজদা দেয় মাজারে যে সেজদা দেয় গায়রুল্লাহকে সেজদা দেয় বিভিন্ন পীরকে সেজদা দেয় কবরে যে প্রার্থনা করে কবরের কাছে চায় বিভিন্নভাবে শিরকে লিপ্ত হয়ে থাকে তো এরা হলো প্রকাশ্য মুশরিক এরা চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তাদের কাছে দাওয়াত পৌঁছে থাকে যে কাজগুলো হচ্ছে শিরক তারা জেনে শুনে এই কাজটা করলে তাদের কোনো অজুহাত কবুল হবে না তিন নম্বর বিষয় হলো ইমান লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের ইয়াকিন অন্তরের বিশ্বাস থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বলা লাগবে ইয়াকিন ইয়াকিনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকবে না ইয়াকিন বলা হয় দৃঢ় বিশ্বাসের নাম যার মধ্যে সামান্যতম কোনো সন্দেহ সংশয় থাকবে না হতেও পারে নাও পারে এটাকে বলা হয় সন্দেহ যদি কারো অন্তরের মধ্যে এটা থাকে যে আরে কবর থেকে আমি পুনর্জীবিত হতেও পারি নাও পারি তাহলে এটার নাম কি সন্দেহ সন্দেহ করলে সে কি আর মুসলমান থাকবে মুসলমান থাকবে না সে যদি মনে করে যে জান্নাত জাহান্নাম এটা আল্লাহ এটা হতেও পারে নাও পারে তাহলে এটার নাম হলো সন্দেহ সন্দেহ যদি থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফের আর এই সন্দেহ নিয়ে যদি সে কালেমার ঘোষণা দেয় তাহলে সে মুসলমান হতে পারবে না তার ঈমান গ্রহণযোগ্য হবে না এজন্য ইয়াকিন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহ যা কিছু বলেছেন সব সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা কিছু বলেছেন সব সত্য এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে এই বিশ্বাস যদি না থাকে তাহলে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মুসলিম হতে পারবে না ইমানদার হতে পারবে না জান্নাতে যেতে পারবে না চার নম্বর হচ্ছে আল কবুল কবুল করতে হবে মানে গ্রহণ করতে হবে মনে প্রাণে সেটাকে গ্রহণ করতে হবে কবুল হচ্ছে মুখ দিয়ে সেটা বলতে হবে অন্তর দিয়ে সেটা মেনে নিতে হবে এটার নাম হচ্ছে কবুল করে নেয়া পাঁচ নম্বর হলো আল ইনকিয়াদ আল ইস্তিসলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে আত্মসমর্পণ করতে হবে সমস্ত বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে এজন্য তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেই ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান আনার দাবি করতেছো তারা আজকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে পরিপূর্ণভাবে কেউ যদি ইসলামে প্রবেশ না করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর সমস্ত বিধিবিধানের কাছে তাকে মাথা নত করতে হবে আনুগত্য করতে হবে আত্মসমর্পণ করতে হবে এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মত কিন্তু জান্নাতে যাবে কিন্তু কে যাবে না ইল্লা মান আবাহ যারা অস্বীকার করে তারা কিন্তু জান্নাতে যাবে না তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কারা অস্বীকার করে তো রাসূল বললেন যে দেখো যারা আমার অনুসরণ করে দাখালাল জান্নাহ তারা জান্নাতে যাবে আর অমান আসনি আর যারা আমার অবাধ্য হয় এরাই হচ্ছে আমাকে অস্বীকারকারী এরাই হচ্ছে আবা এই ইনকিয়াদের বিপরীত হচ্ছে আবা ইনকিয়াদ হচ্ছে বশ্যতার নাম ইনকিয়াদ হচ্ছে আত্মসমর্পণের নাম আর তার বিপরীত হচ্ছে ইরাজ তার বিপরীত হচ্ছে এবা মানে অস্বীকার করা মুখ ফুরিয়ে নেয়া এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করার জন্য আমাদেরকে অবশ্যই ইনকিয়াদ আমাদের মধ্যে আনতে হবে বশ্যতা আমাদের মধ্যে আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে এই বলার উপায় নাই যে আমরা এই আদেশটা আমার কাছে সহজ মনে হচ্ছে আমি মানবো এটা কঠিন মনে হচ্ছে আমি মানবো না এই ধরনের বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের জন্য যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে বিনা বাক্যে সেগুলোকে মেনে নিতে হবে সেই মেনে নেওয়ার নাম হচ্ছে অনুসরণের নাম হচ্ছে ইনকিয়াদ অথবা ইস্তিসলাম ছয় নম্বর শর্ত হলো যে আশিদক মানে অন্তরের অন্তরস্থল থেকে সেটা বলতে হবে সত্যি সত্যি বলতে হবে মুনাফেকরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো কিন্তু তারা কিন্তু সেটা মিথ্যা বলতো
এজন্য পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় কাফের মুশরিক মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন আপনার কাছে আসে সোনা মুনাফিকুনে বলা হচ্ছে এই যা যা আকাল মুনাফিকুন মুনাফিকরা যখন আসে তখন বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আন্নাকা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল তো আল্লাহ বলছেন কি আল্লাহ ইয়াশহাদু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা নিঃসন্দেহে মুনাফিক যারা এরা হচ্ছে মিথ্যাবাদী আসলে অন্তর থেকে তারা এটা বলে না তারা মুখে শুধু বলে এইভাবে অসংখ্য জায়গায় মুনাফিকরা যে শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো এই কথাটা কিন্তু আল্লাহ আমাদের অনেক জায়গায় জানিয়ে দিয়েছে এই জন্য শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না অনেক হিন্দু আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি এক জায়গায় ওখানে চারঘাটে এক সময় পড়ার সময় হেডমাস্টার ছিল হিন্দু এক স্কুলের হেডমাস্টার ছিল হিন্দু তো ওই মানে ধর্ম পড়াইতো ইসলাম শিক্ষা পড়াইতো তো মুসলমান ছাত্রদেরকে ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ বল ওইও লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব ছাত্রকেও পড়ায় 50 বার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে কিন্তু মুখে বলতেছে সে তো বিশ্বাস করতেছে না সত্যি সত্যি তো সে এটাকে বিশ্বাস করে না মুখে শুধু বলতেছে তাহলে শুধুমাত্র মুখে বললে পারে কাজ হবে না অন্তর থেকে সত্য মানে বিশ্বাস নিয়ে সেটা বলতে হবে 7 নম্বর হচ্ছে আল ইখলাস এটা বলার সময় অন্তরে ইখলাস সৃষ্টি করতে হবে যে আমি এটা সত্যি বলছি ইখলাসের অর্থ হচ্ছে যে তাকে এটা বলার পরে অন্য কোনো শিরকে নিমজ্জিত হলে হবে না কোনো শিরক করতে পারবে না কোনো কুফরি করতে পারবে না তাকে ইখলাস তার মধ্যে নিয়ে আসতে হবে মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য সে কালেমা পাঠ করছে এমনটা হবে না 8 নম্বর হলো আল মুহাব্বাত মানে মুহাব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করতে হবে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে যদি আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত তার মধ্যে সৃষ্টি না হয় তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না এইজন্য মুহাব্বত হচ্ছে এমন একটা গুণ যেই গুণ আমাদেরকে সৃষ্টি করতে হবে সব কিছুর উপরে আল্লাহকে মুহাব্বত করতে হবে আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন ধন সম্পত্তি সহ আমাদের জীবন আমাদের সকল কিছুর উপরে আল্লাহকে মুহাব্বত করতে হবে আল্লাহর মহব্বত যতক্ষণ না সৃষ্টি হয়েছে এবং তারপরে তার রাসূলের মহব্বত যতক্ষণ না সৃষ্টি হয়েছে অন্তরের মধ্যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কালিমাতুত তাইয়বা কবুল হবে না আর এই মহব্বত না রাখাটা এটা হচ্ছে মুনাফেকের চরিত্র এজন্য মুনাফেকের যে সমস্ত চরিত্র আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে মুনাফেকের চরিত্র হলো মিথ্যা বলা মুনাফেকের চরিত্র হলো নাবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা মুনাফেকের চরিত্র হলো নাবী রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করা বগজ রাখা আজকে রাসূলের বিরুদ্ধে নামধারী মুসলমান আমরা দেখছি লক্ষ্য করছো যে অনেক মুসলমানের আজকে নিজের নাম বলতেছে মুসলমান অথচ তারা নাবীর বিরুদ্ধে কথা বলতেছে বক্স রাখতেছে ঘৃণা রাখতেছে তো যারা রাসূলের বিরুদ্ধে ঘৃণা রাখে এরা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক তাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নাই যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে না এরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও জান্নাতি হতে পারবে না এজন্য আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য করার জন্য কবুল করার জন্য যে 8টি শর্ত আমরা বললাম সে 8টি শর্তকে আমরা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব এক বাক্যে আমরা জেনে নিই এক নম্বর শর্ত আল ইলমু বিমানা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর শর্ত আল কুফরু বিত তাগুত তিন নম্বর শর্ত কি আল ইয়াকিন ইয়াকিন রাখতে হবে অন্তরে ইয়াকিন রাখতে হবে চার নম্বর শর্ত হচ্ছে আল কবুল অন্তরে সেটা মেনে নিতে হবে এটা গ্রহণ করে নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে আল ইনকিয়াদ আল ইস্তিসলাম আত্মসমর্পণ করতে হবে ছয় নম্বর হচ্ছে আশিদকো সত্যি সত্যি সেটা বলতে হবে সাত নম্বর হচ্ছে আল ইখলাস যার মধ্যে কোনো ধরনের শেরেক থাকবে না কুফুরি থাকবে না মানুষ দেখানোর কোনো ইচ্ছা থাকবে না আর আট নম্বর হলো আল মুহাব্বাত তো আসি আমরা এই 8টি গুণকে আমরা অর্জন করি আমাদের কালিমাতুত তাইয়বাকে আল্লাহর কাছে কবুল করি আর আল্লাহর নবীর যে ঘোষণা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে এই শুভ সংবাদ গ্রহণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সে তৌফিক দান করে বলি আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু